তার আগে আপনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে যোগ দিয়েছিলেন। আইন কি আছে দেখবো, দেখে সিদ্ধান্ত নেব। বিধায়ক পদ নিয়ে আপনি না, আমি তো বললাম আইনে যা আছে সেই মাফিক আমি সিদ্ধান্ত নেব। কেউ সিদ্ধান্তের জন্য আবেদন করতেই পারে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার যার আছে তার, তিনি যদি মনে করেন হবে তাই তিনি নেবেন সিদ্ধান্ত। না না, এরম কোনো বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। রাজনীতির অধিকারে অনেকেই থাকে, এরকম হতে পারে, কেউ সক্রিয় থাকে কেউ কম সক্রিয় থাকে, এটা তো সিদ্ধান্তের ব্যাপার। বিধায়ক পদ ছাড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত মানে আদৌ যদি ছাড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত হয় সেটা কি আপনার সিদ্ধান্ত হবে না দলের সিদ্ধান্ত হবে? দল কি সেই নিয়ে কোনো কথা হয়েছে? না, আমার সাথে কোনো কথা হয়নি। বিজেপি দপ্তরে কল্যাণ বিজয়বর্গের নামে প্রস্তাব করেছে, সেটা কী হয়েছে জানি না আমি, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি বলতে পারি দলের কোনো সিদ্ধান্ত হলে দল আলোচনা করে সিদ্ধান্ত জানায়। এবং মানে পুনর্বিবেচনার জন্য একই সঙ্গে একাধিক এই ধরনের গত বিধানসভায় ফল নিয়ে বিধানসভা হাইকোর্টে মামলা হবে, কী হবে? দল সিদ্ধান্ত নেবে, বিচারক স্যার সিদ্ধান্ত নেবে, মানে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই। না, এই যে নির্বাচন উত্তর যে মামলা হচ্ছে হতে কী হবে? হতেই পারে, সেই মামলায় সিদ্ধান্ত বিচারকরাই নেবেন।